নিয়োগ বিধি এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটের স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ। বাগেরহাট সদর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃহস্পতিবার থেকে এই কর্মসূচিতে অংশ নেয় সকল স্বাস্থ্যকর্মীরা। আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান, এতে করে জেলায় টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তব্য দেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক আলম হোসেন ফরাজি, সদস্য সচিব মোহাম্মদ আরাফাত হোসেন সহ সংগঠনের আরো অনেকে নেতৃবৃন্দ। আমাদের দাবি, 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 আমাদের দাব